Hello Bundhura, Assalamu alaikum and welcome back to my channel and page Bindas Rizals. আজকে আমার বাসায় সবার দাওয়াত, তাই চলছে মহা আয়োজন। আমার আয়োজন দেখার জন্য তোমাদের সবাইকে আজকে স্বাগতম। পাবল ভাই কেমন হয়েছে রান্না আজকে? এটা কি তেহারি? হ্যাঁ এটা তেহারি, সরষের তেল দাও। হ্যাঁ একটু মাংস নাকি তুমি নিজে কাটছো? আমি নিজে কেটেছি, সরষের তেলও কেটেছে। অসম্ভব মজা হয়েছে। আচ্ছা আমি তোমাকে একটু বলি, এই যে মাংসটা, হ্যাঁ তুমি যখন টানো, হ্যাঁ খুব সুন্দরভাবে চলে আসছে। হ্যাঁ আমি একটা চর্বির একটা মাংস টানতেছি, সেটাও খুব তাড়াতাড়ি মোলায়েম ভাবে চলে আসতেছে। তুমি যখন মুখে দাও, তোমার বুঝতে চেষ্টা করবা যে এটা কি, তোমার কোন টেস্টটা তোমার মুখে সবচেয়ে বেশি আসতেছে। সব টেস্ট একসাথে সুন্দরভাবে মিক্স হয়ে ঢুকে যাচ্ছে। তুমি এই বেরেস্তাটা তুমি একটু মাংসের মধ্যে নিয়ে তুমি দাও। মরিচের খুব সুন্দর একটা গন্ধ আসতেছে। সরিষার তেলটা মনে হচ্ছে না যে মানে এটা একদম সরিষার যে একটা প্রচন্ড একটা ইয়া প্রাদুর্ভাব সেটা কিন্তু না, সরিষাও আছে এবং অন্য মশলাগুলোও আছে। আপনারা এই রেসিপিটা আপনারা ফলো করবেন, সাইকা রিজালের তেহারি, এটা তার লাইক ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন। মানে এবং আমি এখানে অনেক মানুষকে দেখছি কাঁদে, ওর তেহারিকে অনেকে কাঁদতে দেখছি আমি, ঠিক আছে। মানে এই যে ছেলেটা যে দাদা দাদা করছে, ও কিন্তু কাঁদতে কাঁদতে করতেছে। সো আমি বলবো যে আমি আর আমার এই ভিডিওকে দীর্ঘায়িত করবো না। আমি এখন রোস্ট খাবো। সাইকা রিজাল জানে যে আমার রোস্টটাও খুব প্রিয়। আমি যেহেতু তেহারি রিভিউ দিয়ে দিচ্ছি, আমি রোস্টার রিভিউটা দিতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি যে সম্ভব হবে। সো মাচ দিতে আপু, বিন্দাস হয়েছে আপনার রান্না অ্যাজ ইউজুয়াল।